নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কর্মোলজি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব এএনএম এবং জিএনএম এন্ট্রান্স এক্সাম 2022-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন পরীক্ষার ফর্ম ফিল আপের গুরুত্বপূর্ণ তারিখ, ফর্ম ফিল আপের লাস্ট ডেট, পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন, সিলেবাস এবং তার সাথে প্রস্তুতির বিষয়। তাহলে চলো শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এই এএনএম এবং জিএনএম এন্ট্রান্স এক্সামের ইনফরমেশন বুলেটিন সহ আরও বিভিন্ন তথ্য এবং পিডিএফগুলো পেয়ে যাবে। তবুও তোমাদের সুবিধার জন্য এই সমস্ত কিছু আমি আমাদের টেলিগ্রাম গ্রুপ কর্মোলজি মেডিকেলে আপলোড করে দিয়েছি। দেখো, তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এই মাসের, অর্থাৎ জানুয়ারি মাসের 11 তারিখ থেকে, এবং এটা চলবে কিন্তু জানুয়ারি মাসের 28 তারিখ সন্ধে 6টা পর্যন্ত। এই অনলাইন অ্যাপ্লিকেশনে তোমাদের যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা সেটাকে সংশোধন করতে পারবে 29 তারিখ থেকে 31 তারিখের মধ্যে। এরপর তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ হওয়ার ডেটটাও কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে 2/6/2022 থেকে 12/6/2022-এর মধ্যে। মনে রাখবে এখানে কিন্তু টেন্টেটিভ দেওয়া আছে, অর্থাৎ এই ডেটগুলো কিন্তু পরিবর্তনও পরে হতে পারে। তোমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো ডেট অফ এক্সামিনেশন। দেখো, তোমাদের কিন্তু এখানে 11/6/22 স্যাটারডে অর্থাৎ শনিবার এবং 12/6/22 সানডে অর্থাৎ রবিবার, এই দুদিনই তোমাদের এক্সাম ডেট আছে। এবং এই দুদিনের ভিতরে কিন্তু সেশনও তোমাদের আছে, অর্থাৎ সেশন 1 সেশন 2। সেশন 1 শুরু হবে 11টা থেকে 12:30 এবং সেশন 2 শুরু হবে 2টো থেকে 3:30 পর্যন্ত। অর্থাৎ তোমাদের 2 দিন পরীক্ষা হবে এবং 2 দিনে কিন্তু তোমাদের 2টো করে সেশন থাকবে। এবং তোমরা কোন সেশনে এবং কোন দিনে পরীক্ষা দেবে সেটা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে সম্পূর্ণভাবে উল্লেখ করা থাকবে। এবার আসা যাক এই পরীক্ষার জন্য পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস সম্পর্কে। দেখো, তোমরা যারা গতবারে এই এএনএম এবং জিএনএম এন্ট্রান্স এক্সাম দিয়েছিলে, তারা কিন্তু ভালোভাবেই এই পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে অবগত আছো। কিন্তু এই বছরে বিশেষ কিছু সংযুক্তি হয়েছে এবং তার সাথে কিন্তু নম্বর বিভাজনেও একটু সংশোধন করা হয়েছে। তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখবে লাইফ সায়েন্সে কিন্তু তোমাদের এইবারে 40টা প্রশ্ন আছে, তার মধ্যে ডিভাইড করা আছে 30 এবং 10। প্রথম 30টা প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার করে আছে, এবং এই 30টা প্রশ্নে যদি তোমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের -1/4 চলে যাবে, অর্থাৎ তোমাদের 1/4 মাইনাস হয়ে যাবে। পরের যে 10টা প্রশ্ন আছে সেখানে কিন্তু তোমাদের 2 নাম্বার করে আছে, অর্থাৎ 1টা প্রশ্নে 2 নাম্বার। এক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। পরের ভাগটা দেখো, ফিজিক্যাল সায়েন্স, এক্ষেত্রে কিন্তু তোমাদের 20টা ফিজিক্যাল সায়েন্স থেকে প্রশ্ন থাকবে, যেখানে 15টা প্রশ্ন তোমাদের থাকবে 1 মার্কস করে, যার জন্য কিন্তু একই 1/4 মাইনাস হয়ে যাবে যদি তোমরা ভুল উত্তর দাও। এবং 5টা প্রশ্ন থাকবে তোমাদের 2 মার্কসের, অর্থাৎ সঠিক উত্তর দিলে তোমরা 2 নাম্বার করে পাবে, এবং ভুল উত্তরের জন্য কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না এই 5টা প্রশ্নের ক্ষেত্রে। পরের ভাগটা দেখো, ইংলিশ, ইংলিশে কি 15টা প্রশ্ন থাকবে, এবং এক্ষেত্রে কিন্তু প্রতিটা প্রশ্নের মান 1 করে, এবং একই ভুল হলে কিন্তু তোমাদের 1/4 মাইনাস হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু 2 নম্বরের কোনো প্রশ্নই থাকছে না, ম্যাথামেটিক্স থাকছে 10টা, প্রতিটা প্রশ্নের মান 1 করে, এবং ভুল হলে কিন্তু 1/4 মাইনাস হবে। এবং জেনারেল নলেজ থাকছে 10টা, এক্ষেত্রেও কি প্রতিটা প্রশ্নের মান 1, এবং এর পরবর্তীতে থাকছে তোমাদের লজিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং থাকছে তোমাদের 5টা, এবং প্রতিটা প্রশ্নের মান 1 করে। গতবারে কিন্তু তোমাদের মোট পরীক্ষা হয়েছিল 65 অর্থাৎ 65টিতে, সেই ক্ষেত্রে এখানে তোমাদের এবছর পরীক্ষা নেওয়া হচ্ছে 115। এবং তার সাথে তোমাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি, তোমরা অনেকেই কনফিউজ থাকো যে প্রশ্নপত্র কি ইংরাজি হবে নাকি বাংলা। তোমাদের কিন্তু জানিয়ে রাখছি, প্রশ্নপত্র কিন্তু 2টো ভাষাতেই হবে, বাংলা এবং ইংরাজি। তোমরা যে যাতে স্বচ্ছন্দ বোধ করবে সেই বিষয়টাকে পড়ে প্রশ্নের উত্তর করতে পারো। এবং তোমাদের এই পুরো পরীক্ষাটার জন্য সময় থাকবে কিন্তু 1 ঘন্টা 30 মিনিট। এবার দেখে নেব সিলেবাসের কিছু বিষয় এবং তার সাথে বিশেষ কিছু মেথড। দেখো, সিলেবাস কি বলছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স উইল বি বেসড অন 10th স্ট্যান্ডার্ড সিলেবি অফ রেকগনাইজড বোর্ড কাউন্সিল ইন ইন্ডিয়া। অর্থাৎ লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স তোমাদের 10 লেভেলের থাকবে,
এর সঙ্গে আরও বলছে যে ইংলিশ জেনারেল নলেজ লজিক্যাল রিজনিং উইল বি ইকুইভ্যালেন্ট টু 12th স্ট্যান্ডার্ড কারিকুলাম, অর্থাৎ তোমাদের ইংরাজি জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং কিন্তু 12th স্ট্যান্ডার্ডের মতোই থাকবে। আশা করি তোমাদের আর সিলেবাস সম্পর্কে কোনো অসুবিধা নেই। সিলেবাসে একটাই পরিবর্তন আছে, এখানে কিন্তু তোমাদের 10th স্ট্যান্ডার্ডের উপরে জোর দেওয়া হয়েছে। গত বছর কিন্তু তোমাদের 9th স্ট্যান্ডার্ড থেকেও প্রশ্ন উত্তর ছিল। এবার গুরুত্বপূর্ণ কিছু মেথড তোমাদেরকে দেখে নিতে হবে। প্রথম ক্যাটাগরিতে কি বলছে দেখো, ওনলি ওয়ান অপশান ইজ কারেক্ট, অর্থাৎ প্রথম ক্যাটাগরি মানে কোনটা, এই যে তোমাকে লাইফ সায়েন্স বলো ফিজিক্যাল সায়েন্স, এখানে যে প্রশ্নগুলো আছে, যে 30টা প্রশ্ন লাইফ সায়েন্সের আছে, এক্ষেত্রে কিন্তু প্রথম ক্যাটাগরিতে শুধুমাত্র একটাই উত্তর সঠিক হবে, বা ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে শুধুমাত্র একটাই উত্তর সঠিক হবে। কারেক্ট রেসপন্স উইল ইল্ড ওয়ান মার্ক ফর ইচ, অর্থাৎ তুমি যদি ঠিক উত্তর দাও সেটা কিন্তু তুমি এক নাম্বার পাবে, এবং যদি ভুল উত্তর দাও সেক্ষেত্রে তোমাকে আগেই বললাম 1-4 মাইনাস হয়ে যাবে। এবং ক্যাটাগরি টু অর্থাৎ এই লাইফ সায়েন্সের ক্ষেত্রে যদি ক্যাটাগরি টু দেখো, সেখানে কিন্তু যে 10টা প্রশ্ন আছে 2 নাম্বার করে, এখানে কিন্তু একাধিক উত্তর সঠিক হবে, তার মধ্যে থেকে কিন্তু তোমাকে সঠিক দুটো উত্তর বেছে নিতে হবে, তবেই কিন্তু তুমি 2 মার্কস পাবে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, তোমরা যদি একটা সঠিক উত্তর করো এবং একটা ভুল উত্তর করো, সেক্ষেত্রে কিন্তু সেটাকে ভুল উত্তর বলেই গণ্য করা হবে এবং তোমরা কিন্তু সেখানে কোনো নম্বর পাবে না। এরপর তোমাদের আরও কিছু বিষয়ে সচেতন করে দেওয়া হচ্ছে যে তোমাদের কিন্তু পরীক্ষায় ওএমআর যে সিটটা দেওয়া হবে সেখানে কিন্তু সঠিক উত্তরগুলো ব্লু অথবা ব্ল্যাক বল পেন দিয়ে কিন্তু পয়েন্ট করে দিতে হবে, অর্থাৎ ডিপ পয়েন্ট। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ ডেট, পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন এবং সিলেবাসগুলো। এবার আসা যাক প্রস্তুতির বিষয় নিয়ে। তোমাদের এই ANM এবং GNM এন্ট্রান্স এক্সামের প্রস্তুতি ক্লাস কিন্তু আমি ফেব্রুয়ারির 15 তারিখ থেকেই শুরু করে দেবো। তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ কর্মোলজি মেডিকেলে জয়েন হতে পারো। আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এবং খুব তাড়াতাড়ি তোমাদের সিলেবাস ভিত্তিক সমস্ত কিছু শেষ করিয়ে দিয়ে আমি কিন্তু এই বছর থেকে তোমাদের অনেক বেশি করে মক টেস্ট নেব, তাই তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য বিভিন্ন সরকারি কোর্সের খবর, বিভিন্ন সরকারি চাকরির বিজ্ঞপ্তি এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির বিভিন্ন তথ্য সম্পর্কে আলোচনা করে থাকি। তাই তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অথবা যদি আমাদের এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে দাও। এর ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন কিন্তু সরাসরি চলে যাবে তোমার কাছে। তাহলে দেখা হবে পরের ভিডিওয়ে।